ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ আপনাদের সুন্দর এই জামাটি কাটিং এবং সেলাই করে দেখাবো নতুন আপরাধ যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন আপনার যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন তো এখানে এই মাপ ফলো করে আপনারা ছয় থেকে আট বছরের বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন আড়াইগজ পরিমাণ কাপড় নিয়েছি তো দেখুন আমি প্রথমে কুচির কাপড় কেটে নেব তো কুচির ওই জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি সাড়ে চার ইঞ্চি এখানে টিকবে তো সেলাইয়ের জন্য আমরা উপর নিচ সেলাই যাবে এর জন্য এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি তো আমি তিন পার্টে কুচির কাপড় কেটে নিলাম তো এটা দুই হাত বরের কাপড় তো এখান থেকে আমি তিন পার্টে তো জামাটির ঝোল হবে একত্রিশ ইঞ্চি পরিমাণ এবং বডি বত্রিশ ইঞ্চি পরিমাণ তো চলুন জামাটি কাটিংয়ে আসা যাক তো এবার আমি জামার কাপড়টিকে এইভাবে দুই ভাজ করে নিব তারপর পাতাল দিকে চার ভাজ করে দেবো হাফ বডি কাটার জন্য তো যখনই আপনারা পাঁচ বছরের বাচ্চাদের জন্য জামা কাটবেন তখন পর্যন্ত আপনাদের জামার লম্বা ভাজে হাফ বডি আসবে যখনই পাঁচ বছর উপরে যাবে তখন বডির মাপটা আসবে না সেই জন্য আপনাদের পাতাল করে এইভাবে কাপড়টা কেটে নিতে হবে এবং বডির সাথে এক্সট্রা এক ইঞ্চি কাপড় ফেলতে হবে তো দেখুন এইভাবে আমি কাপড়টা ফেলে নিয়েছি তো ফেলে নেওয়ার পর বডি বত্রিশ ইঞ্চি চার্জটে বত্রিশ ইঞ্চি এবং সেলের জন্য এক্সট্রা এক ইঞ্চি তো আমি এখানে চতুর্দিকেই আমি নয় ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তো পিছন গলার জন্য দুই ইঞ্চি বাই চার ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব গলার চওড়া নিয়েছি দুই ইঞ্চি এবং লম্বা নিয়েছি চার ইঞ্চি এবং সামনে গলার জন্য তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি নেওয়ার পর এভাবে আমি বক্স শেপ টেনে দেব তারপর চারকোনা গলা থেকে গোল গলা করে নিব। এবার আমি কাঁধ নিব তিন ইঞ্চি পরিমাণ তো যেহেতু এখানে হাতা হবে না সেই জন্য কাঁধ আমরা তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এবং আরমহলের জন্য আমরা সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তো পাঁচ বছরের বাচ্চাদের পর্যন্ত আপনার আরমহল নেবেন পাঁচ ইঞ্চি এবং আট বছরের উপরে গেলে সেক্ষেত্রে ছয় ইঞ্চি পরিমাণ আর্মহোল নেবেন তো বডির জন্য আমি আট ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং কোমরের জন্য সাত ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি কোমর বডি থেকে এক ইঞ্চি কমিয়ে নিতে হয় এবং আমি লম্বার ঝুলটা দেখুন নিয়ে নিচ্ছি এগারো ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি টোটাল বারো ইঞ্চি পরিমাণ তো এখানে আমাদের জামার বারো ইঞ্চি থেকে এগারো ইঞ্চি পরিমাণ টিকবে এবং আমরা নিচের ঘেরটা নিব বিশ ইঞ্চি পরিমাণ টোটাল একত্রিশ ইঞ্চি পরিমাণ হবে আমাদের জামার ঝুল তো এই মাপ অনুযায়ী আমি এটিকে কেটে নিচ্ছি ও তো ভিওয়ার্স আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো দেখুন এখান থেকে আমাদের হাফ বডির দুইটা পার্ট তৈরি হয়ে গিয়েছে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন যে পাঁচ বছরের বাচ্চাদের পর্যন্ত আপনাদের অর্থাৎ রাস্তা বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি হবে কাপড়ের ঘের সেক্ষেত্রে আপনাদের জামার ঘের আসবে আটাশ ইঞ্চি পরিমাণ তো আটাশ ইঞ্চি পরিমাণ তো আপনাদের ছয় বছরের উপরে বাচ্চাদের হবে না সেক্ষেত্রে এইভাবে আমরা পাতাল করেই কেটে নিব তো এখানে পিছন পাটের গলার জন্য আমি হোক অথবা টিপ বোতাম লাগাবো তার জন্য দুই ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি এবং আরমহল থেকে বেঁচে যাওয়া কাপড় থেকে এভাবে আমি পট্টির জন্য কাপড় কেটে নিচ্ছি কোনা করে তো এই হলো আমাদের হাফ বডি কাটিং এবার আমরা বাকি পার্ট থেকে পাইপেনের কাপড় কাটবো তো পাইপেনের জন্য দেড় ইঞ্চি পরিমাণ করে আমি দুই পার্টে কাপড় কেটে নেব তাহলে দুই বত্রিশ ইঞ্চি যেহেতু দুই হাত ভরের কাপড় এখানে চৌষট্টি ইঞ্চি পরিমাণ কাপড় আমি পাইপেনের জন্য এবং বাকি কাপড়টা দিয়ে আমি জামার ঘের তৈরি করব তো এর জন্য একুশ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি অর্থাৎ পুরো কাপড়টাই নিয়েছি এটা আমি কুচি দিয়ে লাগাবো তো আমাদের জামার কাটার পর যে সাইডের কাপড়গুলো ছিল সেটা দিয়ে আমি দুইটা বেল্ট তৈরি করে নেব তো এই হলো আমাদের কাটিং তো সেলাইয়ে আমি প্রথমে এই যে ব্যাক পার্টের লাগাবো তো পটির কাপড়টা তিন দিকে আমি সেলাই করে নিয়েছি এবার দুই সোজা এক একদিকে রেখে মিডল বরাবর রেখে আমি এর উপর দিয়ে সেলাই দিয়ে যাচ্ছি তো অবশ্যই খেয়াল রাখতে হবে দুই সোজা দিক আমি একদিকে করে নিয়েছি নেওয়ার পর আমরা এর উপর দিয়ে সেলাই দিয়েছি এবার মাঝ বরাবর আমি এটা কেটে নেব কেটে নেওয়ার পর এটিকে উল্টে নেব উল্টে নেওয়ার পর এর উপর দিয়ে আমি সেলাই দিয়ে দেব এবং পরবর্তীতে জামাটি কমপ্লিট হওয়ার পর এখানে আমি টিব্বতাম অথবা হুক লাগিয়ে নেব তো দেখুন আমাদের এটি সামনে পাটে আমরা কুচি লাগানো দেখাবো তো কুচি লাগানোর জন্য দেখুন জামার দুই ভাঁজ করে নিয়েছি জামার হাফ বডিতে একটি কোনা কেটেছে আবার দুই ভাঁজ করে আবার একটি কোনা কেটেছে অর্থাৎ তিনটা কোনা কাটলাম কুচির কাপড়েও সেম নেমে আমি তিনটা কোনা কেটে নিব এবার একটি কোনার সাথে একটি কোনা মিলিয়ে আমরা কুচি দেবো তো এইভাবে কুচি দিলে আপনারা যে কোনো জামা যে কোনো কিছু কুচি দেওয়া তৈরি করবেন একদম কুচিটা ফিনিশিংয়ের সাথে মিলে যাবে ছোট বড়ো হওয়ার ভয় থাকবে না খোলামেলাও করতে হবে না তো অবশ্যই মনে রাখতে হবে যে কোনা জামাতেও যা কাটতে হবে কুচির কাপড়েও ঠিক সেই পরিমাণ কোনা কাটতে হবে তো আমি দুইটাতেই তিনটা তিনটা করে কোনা কেটে নিয়েছিলাম এবং একটি কোনার সাথে একটি কোনা মিলে আমি এখানে কুচিটা দিয়ে যাচ্ছি তো এখানেও আমি দুই সোজা দিক ভিতরে রেখে জামার পাটে কুচিটি দিয়ে যাচ্ছি তো ব্যাক পার্টের কুচি আমি আগেই লাগিয়ে এনেছি অফস্ক্রিন এটা আপনাদের অনস্ক্রিন দেখিয়ে দিলাম তো ভিওর ছোটো থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দেব আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহ অনেকাংশেই কমে যায় তো অবশ্যই জানাতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আপনারা কিসের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন আমি সেই সেলাইয়ের ভিডিও আপলোড করে দেব এবার আমরা চাপ সেলাই দিব তো চাপ সেলাইটা দিচ্ছি হাফ বডির কাপড়ের উপর তো সবসময় মনে রাখবেন কখনো পার বা কুচির কাপড়ে চাপ সেলাই হয় না চাপ সেলাই সবসময় হয় হাফ বডির কাপড়ের উপর তো আমি এই সেম নিয়মে দুইটি পার্টের কুচি লাগিয়ে নিয়েছিলাম তো এবার দেখুন দুই সোজা দিকে একদিকে রেখে আমি কাঁধ জয়েন দিচ্ছি তো কাঁধে অবশ্যই ডবল সেলাই দিতে হবে কাঁধে আমি অপর একটি কাঁধেও ডবল সেলাই তো এখন দুই দিক ভিতরে রেখে আর দুই উল্টার সাইডটা কিন্তু আমাদের উপরের দিকে রয়েছে অর্থাৎ বাইরের দিকে তো এইভাবে আমি লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর আমরা পাইপেন লাগাবো তো পাইপেনের জন্য দেখুন পাইপেনের কাপড়টাকেও উল্টা সাইডে রাখবো এবং জামার কাপড়টাকেও উল্টা সাইডে রাখবো দুটাকেই আমাদের উল্টা সাইডে রাখতে হবে তো এইভাবে আমি সাইডে রেখে এইভাবে আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে উকের ঘর থেকে এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো এটি আমাদের সেলাই দেওয়া হয়ে গিয়েছে এবার জামা কাপড়টাকে সোজা দিকে করে নেব যতটুকু মোটা বা চিকন পাইপেন করতে চাই ঠিক ততটুকু পরিমাণ রেখে আমরা এর উপর দিয়ে সেলাই করে দেব তো এইভাবে আপনারা বাচ্চাদের জামায় পাইপেন লাগবেন অনেক ইজিলি এটি হয়ে যাবে এবং ফিনিশিং লুকটাও অনেক ভালো আসবে এবং কাপড়ও কম লাগবে তো এবার আমি দুই আর মহলেও সেম নিয়মে পাইপেন লাগবো দুই উল্টা সাইড কিন্তু উপরের দিকে রয়েছে জামাটাকে উল্টা সাইড রেখেছি পাইপেনের কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি সেলাই দেওয়ার পর এটিকে আবার সোজা করে নিয়ে দেখুন ঠিক কলায় যতটুকু পাইপেন দিয়েছিলাম এখানেও ঠিক সেম পরিমাণ নিয়ে আমরা পাইপেনটি দিয়ে নিচ্ছি তো এখানে এক পার্টে দেওয়া হয়ে গিয়েছে সেম অপর হাতাতেও আমি সেম নিয়মে পাইপেনটি দিয়ে নিয়েছি তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই বলবেন আমার চ্যানেলে জর্জেট ট্রিপিস বিশাল ট্রিপিস ছোটো বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জামা সাধারণ ব্লাউজ জর্জের ব্লাউজ প্রাকৃতিক ব্লাউজ সকল কিছুর ভিডিও রয়েছে তো ব্লাউজ সিরিজটা দেখার পর আশা করি আপনারা যে কোনো মাপের ব্লাউজগুলো তৈরি করতে পারবেন সেভাবে বোঝানোরই চেষ্টা করেছি তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আশা করি একবার দেখে নেবেন তো এবার দেখুন আমি পাইপেনের যে কুচির কাপড়টার সামনে হবে এবং হাতাতে সেই কাপড়টাকে আমি জোড়া দিয়ে নিচ্ছি তো কুচির কাপড়গুলো জোড়া দেওয়ার পর এটার দুই পাশে আমি চিকন করে ভাজ করে সেলাই দেবো তো এইভাবে চিকন করে ভাজ করে আমি প্রথমে এক পাটে সেলাই দিয়ে নিচ্ছি তারপর অপর এক পাটেও আবার সেলাইটি দিয়ে নিচ্ছি আমরা হাফ ইঞ্চি পরপর কাপড়টাই কুচি দিয়ে যাব তো দুই পার্ট কিন্তু আমরা সেলাই দিয়ে নিয়েছিলাম চিকন করে মুড়ি সেলাই দেওয়ার পর দেখুন হাফ ইঞ্চি পরপর এইভাবে পুরো কাপড়টা এখানে আমি দুই হাত বরের কাপড়ে তিনটা পার্ট কাপড় নিয়েছিলাম সেই কাপড়টাকে এইভাবে হাফ ইঞ্চি পরপর সেলাই দিব। তাহলে আমাদের জামাটা তৈরি হয়ে যাবে বত্রিশ পরের জামা যখন আপনারা পাঁচ বছরের বাচ্চাদের পর্যন্ত বানাবেন তখন আপনাদের কুচিটা নিতে হবে এখান থেকে ষোলো ইঞ্চি কমিয়ে আর যখন আপনারা নয় বছরের বাচ্চাদের জন্য বানাবেন তখন কুচির কাপড়টা আপনাদের আর একটা পার্ট অর্থাৎ আরও বত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিতে হবে আর যদি কাপড় না কম থাকে সেক্ষেত্রে কুচিটা হাফ ইঞ্চির জায়গায় আর একটু বাড়িয়ে দেবেন তো এবার জামা জামায় আমি কুচিটা লাগাবো তো কুচিটা দেখুন তিন পয়েন্ট দুই ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি যেহেতু গলা তিন ইঞ্চিতে তার থেকে দুই ইঞ্চি সরিয়ে আমি এইভাবে পিছন পাটে এবং সামনের পাটে দাগ দিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট টু ইঞ্চিতে এবার ডাক দেওয়ার পর আমরা যে কোনো এক পাশ থেকে কুচিটা লাগাবো তো এই কুচিটা লাগানোর আগে কিন্তু আপনাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমি কিন্তু হাফ বডি সেলাই দিই না অর্থাৎ বডি একদমই সেলাই দিই তো প্রথমে কুচিটা লাগাবো জামাটা কমপ্লিট হওয়ার পর আমরা বডি সেলাই দিব তো এখানে কুচির মিডেল বরাবর এইভাবে আমি চিহ্নিত করে নিলাম চকের সাজে এবং জামার মিডেল বরাবরও চিহ্নিত করে নিলাম তাতে কুচিটা একদম ফিনিশিংভাবে বসবে তো প্রথমে আমি এক পাশে দেখুন সামনের পাশে কুচিটা এইভাবে বসিয়ে নিব তো পিছন পাটে বসানোর আগে আমাদের মাপ দিয়ে নিতে হবে তো দুই মিডল একসাথে রেখে সামনে পটে আমি কুচিটাকে এভাবে বসিয়ে নিচ্ছি তো দেখুন কুচিটি এখানে আমাদের সেলাই দেওয়া হয়ে গিয়েছে তো হাতার মাপটা আমাদের মেজারমেন্ট করে নিতে হবে তো পাঁচ থেকে আট বছরের বাচ্চাদের পর্যন্ত আপনারা হাতা নেবেন এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ হাতার এই কুচির ঘেরটা তো জামার যেখানে আমাদের লাগানো হয়েছে সেখান থেকে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে নেব তো এখান থেকে আমি কুচির মাপটা সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়ে নিয়েছি এই পর্যন্ত আমরা কোনো সেলাই দেব না এখানে আমাদের হাতার যে ডিজাইনটা সেই ডিজাইনটা হবে এবং বাকি কাপড়টাই আমরা সেলাই দেব তো সেম নিয়মে আমি অপর পাশেও সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নেব যখন আপনারা চার বছরের বাচ্চাদের পর্যন্ত করবেন সেক্ষেত্রে সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন তো সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে এই অংশটুকু বাদ রেখে আমি কাত থেকে আবার এই পর্যন্ত কুচি কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি তো কুচি ছোট বড় হলে খুলে আপনাদের এটা বড় করে নিতে হবে তো দেখুন এইভাবে আমি অপর পাশেও লাগিয়ে নিলাম তো সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ রেখে তো দেখুন আমাদের দুই পার্টি তৈরি হয়ে গিয়েছে এবার এখানে আমি একটি লেস লাগিয়ে নিয়েছি তো চাইলে আপনারা এটি স্কিপও করে যেতে পারেন তো লেসটাকে এইভাবে আমি সামনে পাঠিয়ে নিয়ে এর উপর দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি তো এর উপর দিয়ে প্রথমে নিচে আমি একটি সেলাই দিব তারপর আবার একটি সেলাই দিয়ে নেব তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেল্টের ভিডিওটা আমি আজ আপনাদের দেখাচ্ছি না ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো দুই সোজা দিকে একদিকে রেখে আমরা পুরো বডিটাই সেলাই দিচ্ছি তো কোমরের এখানে আমি বেলটাকে রেখে দিয়েছি রাখার পর জামা এইভাবে পুরোটাই আমি সেলাই দিয়ে যাচ্ছি নিচে পর্যন্ত তো বেল্টের এখানে অবশ্যই রিপিট সেলাই দিতে হবে সেম নিয়মে আমি অপর পাশেও বেল্টটা রেখে অপর পাশেও দেখেন আমি আবার সেলাইটা দিয়ে দিচ্ছি এবার জাস্ট নিচে সেলাই দিলেই আমাদের জামাটি কমপ্লেন তো ভিডিওটি ভা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনি তো মাপগুলো বলে দেওয়ার চেষ্টাই করেছি এরপরও যদি সমস্যা হয় আপনাদের বাচ্চাদের মেজারমেন্টে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি মেজারমেন্টটা বলে দেবো এবার আমি নিচে দেখুন যতটুকু মোটা পা চড়া রাখতে চাই ততটুকু পরিমাণ নিয়ে এর উপর দিয়ে একটি সেলাই দিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো এটি হলো আমাদের জামার ফিনিশিং লুক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য